আসসালামু আলাইকুম। অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তাই শুরুতেই সরি বলে নিচ্ছি, আমি একটু অসুস্থ ছিলাম তাই ভিডিও দিতে পারিনি। যাই হোক, কয়েকদিন আগে আমি ট্রাই করেছিলাম পেনিনসুলার ওজোন লাউঞ্জের যে হাইটিটা আছে সেটা, প্রথমবারের মতো হাইটি ট্রাই করতে যাচ্ছিলাম, তাই খুবই এক্সাইটেড ছিলাম। আর চারপাশের পরিবেশ খুবই সুন্দর ছিল, পেনিনসুলার উপর থেকে হচ্ছে আপনি পুরা সিটির একটা ভিউ পাবেন। আর রুফটপ হতে প্রচুর বাতাস ওখানে থাকে, বুঝতেই পারছেন। আর সুইমিং পুলের পাশেই টেবিলগুলো সেট করা থাকে, খুবই সুন্দর পরিবেশ। সন্ধ্যার পরের এনভায়রনমেন্ট আরও সুন্দর হয়ে যায়, আর খুব সফট একটা মিউজিক বাজতে থাকে, খুবই ভালো লেগেছে, আমরা খুব এনজয় করেছি সময়টা। আর হাইটিটা সম্পর্কে একটু বলে রাখি, হাইটিটা ইনক্লুডিং ভ্যাট 960 টাকা আসবে। সো জায়গা অনুযায়ী আমার কাছে মোটামুটি রিজনেবলই লাগছে। আর এখানে যা যা থাকছে তা হচ্ছে আপনি এখানে আনলিমিটেড চা এনজয় করতে পারবেন, সাথে কিছু সেভরি আইটেম আর ডেজার্ট পাবেন। মূলত তিনটা লেয়ারের মধ্যে দুইটা লেয়ারে হচ্ছে সেভরি আইটেমগুলো থাকে, আর টপ লেয়ারে থাকছে ডেজার্টগুলো। সাথে আপনাদেরকে সময়টাও বলে দিচ্ছি, আপনাদেরকে অবশ্যই 5টার আগে যেতে হবে, 5টার পরে গেলে হচ্ছে আপনারা এটা অ্যাভেল করতে পারবেন না। আর হাতে প্রচুর সময় নিয়ে যাবেন, কারণ ওনারা সার্ভ করতে অনেক সময় লাগায় দেয়। আমাদেরকে অলমোস্ট 45 মিনিটস পরে খাবার সার্ভ করেছে, তো মোটামুটি বুঝতেই পারছেন হাতে সময় নিয়ে যেতে হবে। দেরি করে সার্ভ করলেও সমস্যা নাই, কারণ চারপাশের পরিবেশ অনেক সুন্দর, আপনি খুব সময়টা এনজয় করতে পারবেন। আমরা খুব ক্ষুধার্ত ছিলাম, তাই খাবার আসার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছি। আমি ফার্স্টে হচ্ছে ওনাদের মিটবলটা দিয়ে শুরু করি। মিটবলটা টেস্টটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, নর্মাল আমরা যেরকম মিটবল খাই আর কি বাসায় ওইরকমই। তারপর ওনাদের একটা পিনাট রোল ছিল, এটা আইগেস, সো এটা ট্রাই করলাম। এটা জাস্ট পাউরুটির উপর পিনাট দিয়ে রোল করে দিয়েছে। তারপর ট্রাই করলাম ওনাদের চিকেন রোল যেটা আছে সেটা, এটা জাস্ট নর্মাল অ্যাজ ইউজুয়াল, অত আহামরি কিছু না, মোটামুটি টেস্ট বলা চলো, অত খারাপও না অত ভালোও না। তারপর যেটা ট্রাই করি এটা হচ্ছে স্যামন ফিশ দিয়ে বানানো, জাস্ট নিচে একটা পাউরুটির লেয়ার আর উপরে স্যামন ফিশ দিয়ে কিছু একটা করে দিয়েছে। এটার টেস্ট একটু উইয়ার্ড ছিল ফ্র্যাঙ্কলি বলতে গেলে, আর একটু সল্টি বেশি ছিল, সো এই কারণে আমার কাছে ভালো লাগেনি। এরপরের লেয়ারে অনেক কিছু ছিল, স্যান্ডউইচ, ক্রোসন্ট, তারপর একটা কী জানি ছিল, এটা জাস্ট ব্রেডের উপর কিছু টমেটো স্লাইস করে দিয়েছে কোনো একটা সসের সাথে মিক্স করে, এটা খুবই ভালো লেগেছে আমার। তারপর হচ্ছে ক্রোসনটা ট্রাই করলাম, এটা খুব বেসিক ছিল, জাস্ট লেটুস, টমেটো আর একটা বয়েলড এগ ছিল, দ্যাটস ইট। সো এটার টেস্টও বেসিক ছিল, আমি ওরকম বলতে গেলে তেমন কোনো টেস্টই ছিল না। এরপর আমাদের স্যান্ডউইচটা ট্রাই করি, স্যান্ডউইচটা আমার কাছে খুবই ভালো লেগেছে। স্যান্ডউইচের উপরে যে ব্রেডটা ইউজ করেছে, ব্রেডটা ব্রাউন ব্রেড ছিল, ব্রেডের মধ্যে অনেকগুলো নাটস ছিল যে কারণে খেতে খুবই মজা লাগতেছিল। সো তারপর হচ্ছে চা বানানোর পালা, আমাদেরকে হচ্ছে গরম গরম দুধ সার্ভ করেছিল আর গরম পানি, আর সাথে ওনাদের টি ব্যাগ যেগুলো আছে সেগুলো তো আছেই। সো আমরা এখান থেকে নিয়ে চা বানানোর চেষ্টা করলাম, যদিও বৃথা চেষ্টা ছিল, চাটা অতটা আহামরি ভালো হয় নাই, কারণ এভাবে টি ব্যাগ দিয়ে আসলে দুধ চা খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, আমার কাছে কড়া লিকারের চা বেশি মজা লাগে। সো যাই হোক, চা বানালাম, তবে চারপাশের পরিবেশ সুন্দর হতে টেস্ট ভালোই লাগছিল। আমরা কয়েক কাপ চা বানিয়ে খেলাম, যেহেতু এখানে আনলিমিটেড, সো আপনারাও গেলে কয়েক কাপ বানিয়ে খাবেন, শুরু থেকে চা খাওয়া শুরু করবেন, কারণ পয়সা তো উসুল করতে হবে। ওদের 960 টাকার মধ্যে বলতে গেলে আমার সেভরি আইটেমগুলো তেমন একটা ভালো লাগে না, জাস্ট স্যান্ডউইচটাই মোটামুটি ভালো লাগছে, আর চাটা তো আপনার উপর, আপনি আপনার মতো যেভাবে করে খাচ্ছেন, সো এটার জন্য ওনাদেরকে আমি ব্লেম দিতে পারবো না। সো চাটাও ঠিক আছে, ওইদিকে স্যান্ডউইচটা ঠিক আছে, আর বাকিগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তবে মেইন পার্ট যেটা, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে ওদের ডেজার্টের পার্টটা। প্রত্যেকটা ডেজার্টই একটা থেকে একটা মজা ছিল, খুবই ভালো লেগেছে আমার। আপনারাও যদি যান, আশা করি ডেজার্টগুলো খুবই ভালো লাগবে। এখানে অনেক ভ্যারাইটি পাবেন, অনেক টাইপের ডেজার্টই থাকে, আপনার চকলেট থেকে শুরু করে স্ট্রবেরি, রেড ভেলভেট, দেন টিরামিসো, সব কিছু ছোটো ছোটো স্লাইসে অনেক টাইপের থাকে। তারপরে একটা কুকিও দেয় ওরা, আর একটা সিরাপ থাকে, ওই সিরাপটাতে হচ্ছে আপনারা ডিপ করে খেতে পারবেন। সো আশা করি খুবই এনজয় করবেন। এটা ছিল ওনাদের ব্রাউনি, টিরামিসো, দেন রেড ভেলভেট, আর একটা কুকি যেটা দিয়েছে সেটা। অ্যাট ফার্স্ট আমি যে মেপল সিরাপটা দিয়েছে সেটা কুকি আর ব্রাউনির উপরে দিয়ে খেলাম, কারণ এভাবে খেতে বেশি মজা লাগতেছিলো, তো আপনারাও গেলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। ওদের কুকিটা খুবই সফট ছিল, সো এই কারণে টেস্ট আমার কাছে খুবই ভালো লাগছে। ব্রাউনির উপরে একটা চকলেটের লেয়ার ছিল আর একটা ম্যাক্রন ছিল, একটু হুইপ ক্রিমড, ব্রাউনিটা খুবই মজা। এখানে প্রতিটা ডেজার্টেরই চিনির লেভেলটা খুবই ব্যালেন্স ছিল, যেহেতু আমার চিনি খুব বেশি ভালো লাগে না, কিন্তু আমার ডেজার্টগুলো খুবই ভালো লেগেছে তাই বলছি। সো যারা চিনি কম পছন্দ করেন,
মিষ্টি খাবার কম পছন্দ করেন তাদেরও আশা করি এই ডেজার্টগুলো ভালো লাগবে। এবার হচ্ছে আমি কুকিটা ট্রাই করেছিলাম, কুকিটা আগেই বললাম কুকিটা খুবই সফট ছিল, খুবই ভালো লেগেছে কুকিটা। এরপর রেড ভেলভেটটা ট্রাই করি, এর উপর একটা স্ট্রবেরি মুজ আর একটা ক্যারামেল পপকর্ন ছিল, এটা বেশি মজা লাগছে আমার। আর তারপর টিরামিসুটা ট্রাই করি, টিরামিসুটাও খুবই ভালো ছিল, তবে সবচেয়ে বেশি মজা ছিল স্ট্রবেরি মুজের যেটা আছে সেটা আর হচ্ছে কুকিটা। দ্যাট ওয়াজ দ্য ভিডিও, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।